আপনারা নৃত্য করেছেন, আমরা অনুষ্ঠানের শুরু থেকে অত্যন্ত প্রাণবন্ত ভাবে আজকে এখানে আলোচনা হয়েছে। প্রথমে সকলেই আমাদেরকে প্রশংসা করেছেন, বিশেষ করে আমরা যারা এই পর্পেশায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আপনারা লক্ষ্য করেছেন যে আগে যত টাকাই ইনকাম হোক কর কমিশনের তাইলে একটি ফাইলে থেকে আপনি পরিদর্শী শেষ করলেন, আবার কমিশনারের কাছে আসলেন, আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। যাই হোক, এই কমিশনার মহোদয়কে আমরা অনেক চেষ্টা তদবিরের মাধ্যমে কনভিন্স করে দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকামের যে ফাইল সেটা কমিশনার স্যার দিয়েছেন এবং রেঞ্জ লেভেলে সেটা সমাপ্তির নির্দেশনা দিয়েছেন। এটি আমরা বিগত সময়ে আলোচনা করেছি, তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আরেকটি বিষয় আপনারা দেখেছেন, পেশাগত সমস্যা বা দায়িত্ব পালনে আমাদের বসার একটি ভালো পরিসর প্রয়োজন ছিল। এই বিল্ডিংটি বাড়া চুক্তি হওয়ার পূর্ব থেকেই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে এই মালিকের সাথে সম্পৃক্ত থেকে পূর্বের কমিশনারদের সাথে কাজ করে এই বিল্ডিংটি বাড়া আমি ব্যবস্থা করেছি। আমরা মনে করি এই পরিসরে আসার পর এই যে পরিসরটিও আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে এই জায়গায় তারা ওয়াল দিয়ে এখানে আলাদা করেছিল, আমি কমিশনার সাহেবের সাথে দেন দরবার করে এটাকে হল বড় করেছি। যাই হোক, যদিও এই পরিসরটা আমাদের হয়তো এক সময়ে দেখা যাবে এইটাও ছোট হয়ে গেছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে যেহেতু এখানে কামাল তার বক্তব্যে বলেছে যে সেদিন কমিশনার মহোদয় বলেছেন যে যখন করভবনের জায়গার টাকা ফেরত যাচ্ছিল, করোনার কারণে কেউ কোনোভাবে কোনো কিছু করতে পারছিলেন না, আমাদের আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একটি ডিওর মাধ্যমে আমাদের যে জায়গাটি স্যাংশন হয়েছিল সেটাকে উনি স্থগিত করে রেখে দিয়েছিলেন। যাই হোক, পরবর্তীতে এই করোনাকালীন সময়ে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সাধারণ সম্পাদক সাহেবকে আমি সবসময় অবগত করেছি, উনিও আমাকে সহযোগিতা করেছেন, আমরা ওই জায়গার টাকাটা বরাদ্দ পর্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়কে কনভিন্স করে ফার্দার ডিও ইস্যু করিয়ে আগের ডিও ক্যান্সেল করিয়ে আমরা এটা সফল হয়েছে। তো আমি মনে করি যে পেশাগত যে বিষয়গুলোর আলোচনা এখানে এসেছে কিছুটা আমরা হয়তো সফল হয়েছি, আমি বলি না যে সব কিছু আমরা সফলতা এখানে আনতে পেরেছি, আমরা মনে করি আগামী যে নেতৃত্ব আসবে তারা এগুলোকে সমাধানে নিয়ে আসবেন। আজকের আলোচনায় নির্বাচন কমিশনার হিসেবে আমরা আমার শ্রদ্ধেয় বড় ভাই আতিকুর রহমান সাবু সাহেবকে আমরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত এখানে ছিল না। দ্বিতীয়ত, আমরা মাসুদ রানা স্যারকে অডিটার হিসাবে আগামী বছরের জন্য আমরা নিয়োগ দিয়েছি, আমরা বিশ্বাস করি ওনারা ওনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আরেকটি বিষয় হলো, অনেকেই এখানে বলেছেন যে এই সব পদকে আবার নির্বাচনের মাধ্যমে, এগুলো আগে কিন্তু নির্বাচনের মাধ্যমে ছিল, কিন্তু নির্বাচনের মাধ্যমে থাকার কারণে আমরা অনেক সময় আমরা দক্ষ মানুষকে এখানে পেতাম না, পরে দেখা গেল যে আমরা সবসময় এই দুইটা পোস্টে কপ্ট করা লাগতো। তো আমরা অনেক চিন্তাভাবনা করি এটাকে আমরা এই নির্বাচনের শিডিউল থেকে আউট করে আমরা এজিএমে নিয়ে আসছে। তো অডিটার কিন্তু যে কোনো কোম্পানি ইত্যাদি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে অডিটার কিন্তু এজিএমেই নিয়োগ হয়, আর নির্বাচন কমিশনার আমাদের জেলাবারেও আপনারা হয়তো লক্ষ্য করবেন ওনারা কিন্তু কার্যকরী কমিটির মেম্বার না, ওনারা শুধু নির্বাচন পরিচালনার জন্য। এই হিসাবে আমার মনে হয় যে আপনারা যদি আরেকটু চিন্তাভাবনা করেন যে আমাদের যে সিস্টেমটা আছে এটা হয়তো আরও মনে যদি করেন আরও এক দুই বছর রাখা, আর যদি আপনারা মনে করেন যে না এটাকে পরিবর্তন করা দরকার, সেটাও আমাদের গঠনতন্ত্রে স্পেসিফিকেশন আছে, পাঁচজন মেম্বার মিলে যদি একটা নোটিশ দেন যে এই বিষয়ে আমরা একটা আলোচনা করতে চাই, একটা সিদ্ধান্ত হবে, ইজিএম হবে, চেঞ্জ হয়ে যাবে, সুতরাং এটা এমন কোনো কঠিন বিষয় না। আমার আরও বন্ধুগণ বিশেষ করে মাঝহার এবং আমার মঞ্জুবাই সহ অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন পেশাগত সমস্যা নিয়ে, আমিও দিয়েছি। আমার বক্তব্যটা ছিল, আমি দেখেছি আপনারা অনেকেই এটাকে সমর্থন করেছেন, সেটি হলো যে আমাদের পেশাগত সমস্যায় কোম্পানির এখন অনেক কিন্তু কোম্পানি হয়ে গেছে, এই আপিলগুলো অনেকেই এখন ঢাকায় যাইয়া করতে হয় এবং ঢাকায় সেখানে নেগোসিয়েশনও আমরা ফেল করি, আমার কাছে এই কিছু রিপোর্ট আছে।
তো আমি মনে করি যে আপনারা যেহেতু এই বিষয়টা অনেকে একমত হয়েছেন, এবং আরেকটি বিষয় ছিল যে ট্রাইব্যুনাল এখানে এখন কিন্তু এখন যে কমিশনারেট এখানে আছে, যখনই তাদেরকে আমরা কোনো কনভিন্স করতে পারি না, একটা হাই এক্সট্রিম অর্ডার দিয়ে দেয়। এক্সট্রিম অর্ডারে আমরা যখন আপিল করি সেখান থেকেও আমরা আমাদের আশানুরূপ বেনিফিট আমরা নিয়ে আসতে পারি না, কারণ এটা সম্ভব হয় না। কারণ আমাদের দেশের যে ইনকাম ট্যাক্স স্ট্রাকচার এটা কিন্তু একটা উল্টো স্ট্রাকচার। আমরা আপিল করতেছি ট্যাক্স কমিশনারের অপিনিয়নের বিরুদ্ধে, একটা জয়েন্ট কমিশনার আপিল শুনতেছে। আবার কি করে এই ট্যাক্স আপিল ট্যাক্স কমিশনার আপিল কমিশনারকে জয়েন্ট কমিশনারকে ইনস্ট্রাক্ট করে, বিভিন্নভাবে এখানে ইয়া করে, যে কারণে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে অনেক সময় জয়েন্ট কমিশনার বা জয়েন্ট আপিল কমিশনারের কাছ থেকে পৌঁছাতে পারি না। এই কারণে আমি এই প্রস্তাবটা করেছি যে যদি ট্রাইব্যুনাল আপিলার ট্রাইব্যুনালটা যদি সিলেটে আমরা শিফট করতে পারি, একদিনে হয়তো হবে না, এক বছরে হয়তো হবে না, কিন্তু আপনারা একটা জিনিস জেনে আনন্দিত হবেন, লেবার কোর্ট সিলেটে এসেছে। এই লেবার কোর্ট আন্দোলনে আমাদের ইউ শাহিন ভাই প্রথম থেকে তিনি একটা ভূমিকা রেখেছেন, বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন, বিভিন্ন বক্তব্য বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়ে সেটাকে গত বছর থেকে আপিল এই লেবার কোর্ট এখানে দিয়েছেন। এতে যাইয়া সিলেটের যারা লেবারের যাদের যে সমস্যা সেখানে এখানে প্র্যাকটিস হচ্ছে। যাই হোক, আমি মনে করি যে এই দুইটা ইস্যুকে যদি আপনারা আজকে একমত হন, তাইলে আমরা আজকের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এনবিআর বরাবরে এইটার বিষয়ে লিখতে পারি আজকের সিদ্ধান্তের মাধ্যমে। আরেকটি কথা হলো আরও কিছু সমস্যা যেটা এখানে অফিস নির্ভর, অফিস নির্ভর সমস্যার মধ্যে একটি হলো যে আমাদের যে ক্লিয়ারিং সার্টিফিকেট, এই ক্লিয়ারিং সার্টিফিকেটটা আনতে গেলে বিভিন্ন সার্কেলে বিভিন্নভাবে আমাদের মেম্বাররা কী বলা যায় ওদেরকে কনভিন্স করতে যাই আমরা ব্যক্তিগতভাবে, এবং আমাদের মক্কেলকে অনেক সময় আমরা বুঝাতে পারি না যে এই অবস্থায় আমরা এখন আস। এই বিষয়টা যাতে আরও সহজীকরণ করা যায়, আমরা যদি তাদেরকে বিশেষ করে তাদের ঊর্ধ্বতন অথরিটির সাথে যদি এই বিষয়ে একটু কথা বলি, হয়তো আমাদের একটা সমাধান আসতে পারে। আরেকটি বিষয় আমার ভাইয়েরা যেটা বলেছে যে এখানে লয়াররা বসার কোনো জায়গা নাই, আগে তাদের একটা ইস্যু ছিল যে আমরা নিজেরাই বসতে পারতেছি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ একটা সুবিশাল পরিসর এখানে এসেছে, আমি নিজে দেখেছি এখন প্রত্যেক টেবিলের সামনে চেয়ার আছে। তারপরেও যদি এরকম সমস্যা হয়, আমার বড় ভাইয়েরা আছেন, আমরা আশা করি এই জিনিসগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কার্যকরী কমিটির সিদ্ধান্ত নিয়ে কমিশনারের সাথে আলাপ করলে হয়তো এটা সমাধান হয়ে যাবে। এই দুইটি বিষয় আমি বললাম, আপনারা অনুমতি দিলে এই দুইটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কি বলেন আপনারা? তাইলে আমাদের আর মনে হয় আর তেমন কিছু নেই আজকের। আচ্ছা, এগুলো নতুন কমিটি আসছেন, এই নতুন কমিটি আসছেন, এবং আরেকটি ইস্যু আপনাদের সম্মুখে আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, সেটি হলো যে আমাদের কামাল তার বক্তব্যে কিছু কথা বলে গেছে যে আয়কর আইনজীবী বা আইটিপি এইগুলোর অ্যাডভোকেট এইগুলোর বিষয়ে সে কথাগুলো বলেছে, কিন্তু আমি মনে হয় যে সে মনোযোগ দেয় নাই যে আমরা এইবার কিন্তু আমাদের এই সমস্যাগুলো একেবারেই সমাধান করে দিয়েছি। আজকে শফিক ভাই সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, বুলাদাকে পরাজিত করেছেন, বুলাদার দুইটা পদবি, একটা হলো তিনি আইটিপিও ছিলেন এবং তিনি আইনজীবীও, কিন্তু কি হয়েছে শফিক ভাই কিন্তু আয়কর আইনজীবী হিসাবে ফাঁস করছেন, আইনজীবীরা ওনাকে ভোট দিয়ে। আমার সাথে শফিক ভাই কম্পিটিশন করেছেন, 4 ভোট আমার চেয়ে কম পেয়েছিলেন। এতে কি বোঝা যায় না যে আমাদের মনের মধ্যে এই বিষয়টা কিন্তু নাই, যে কারণে আমি কামাল এখানে নাই, আমি তাকে অনুরোধ করতাম যে এরকম বিভাজনমূলক বক্তব্য আমার মনে হয় আমরা প্রত্যেকেই পরিহার করা উচিত। আমি মনে করি যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন রাখা ঠিক না, এবং আপনারা দেখবেন আমি যে সমৃদ্ধিটা এবার আমরা সফল হয়েছি আমাদের এই কমিটি, আমরা এই সমৃদ্ধিটা অনেক ভুল বুঝাবুঝির মধ্যে ছিল, আমরা এই সমস্যাটাকেও সমাধান করেছি এবং সুন্দর একটি প্রকাশনা আপনাদের সম্মুখে আমি বিশ্বাস করি উপস্থাপন করতে পেরেছি। আরেকটি বিষয়, আমরা আমাদের ডিনার যদিও আমাদের প্রধান অতিথি আসেন নাই, আমি আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু সফল হয়েছি, বিশেষ করে বিভাগীয় কমিশনার মহোদয় তার বক্তব্যে আমাদের কর্মবন নির্মাণ বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা তিনি সহযোগিতা করবেন। আমাদের কর কমিশনার মহোদয় বন্ধ থাকাকালীন সময়েও তিনি ঢাকা থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আরেকটি বিষয় আপনারা দেখেছেন, এবার এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গায় আমাদের আমদাদ ভাই সহ আমরা পিকনিক করেছি, যদিও আমদাদ ভাই হয়তো এতটুকু এনজয় করতে পারেন নাই, তারপরে আলহামদুলিল্লাহ এবং হারানো জিনিস আমরা ওই জায়গায় খুঁজে পেয়েছি। আমরা মনে করি যে আমাদের এই যে আমাদের যে
পিকনিকের যে আনন্দ, এই যে এক্সচেঞ্জ, এইটার যে আনন্দ, সব কিছুতে আমরা বিশ্বাস করি যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীতে এই কমিটিতে যাতে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, আমরাও এই কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছি, এবং এইবার 2020 সালের কার্যকরী কমিটিতে আমার যে বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষ করে সাধারণ সম্পাদক সাহেব সবসময়, এই যে কামাল একটা কথা বলেছে যে আমরা আসলে আসলে কেন জানি না মানুষ বক্তব্য দিতে গিয়ে এমন কিছু কথার উদ্রেক করে যেগুলো তার হয়তো মনের কথা কিন্তু সমাজের কথা না। তো যাই হোক, আমি বিশ্বাস করি সেও তার সেক্রেটারি সাহেব বলেছেন সেও তার এই ভুল থেকে, আসলে আমরা কোনো মানুষই একজনের সাথে অন্যজন অঙ্গাঙ্গিভাবে জড়িত না। আমার একটা মত থাকতে পারে, আরেকজনের আরেকটা মত থাকতে পারে, কিন্তু আমরা যা কিছু করেছি আমরা কিন্তু সাংগঠনিকভাবে কার্যকরী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে আমরা করেছি। সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমরা যা কিছু করেছি আমরা সম্মিলিতভাবে করেছি। আমি আজকের এই পরিসরে আপনাদেরকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমি আমার এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। এবারে আমি অনুরোধ করছি সাধারণ সম্পাদক মহোদয়কে পরবর্তী কার্যক্রমে নতুন কমিটিকে হস্তান্তর করার জন্য। নির্বাচন কমিশনার এডভোকেট পদ্মরমা শুক্লকে 2021 সালের আনুষ্ঠানিক মানে ভাবে পরিচয় করি এবং বিচার ঘোষণা করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আজকে বার্ষিক সাধারণ সভার আজকে শেষ পর্যায়ে আমরা এসেছি এবং এই পর্যায়ে আমি দুটি কথা বলে শুধু আপনাদের 2 মিনিটের একটা শেষ করে দেব। আসলে আমাকে আমি 2019-21 এবং 3 বছর আমি আপনাদের সাথে ছিলাম এবং নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলাম। এই 3 বছর আপনারা যে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আমি আপনাদের কৃতজ্ঞতা সম্মান এবং আপনাদের এই সাহায্যের জন্য আমি আমার যতটুকু মেধা যতটুকু বুদ্ধি সবটুকু কাজে লাগিয়ে চেষ্টা করেছি। আপনাদের ছোটতা এবং বিশ্বাসকে আমি যতটুকু কার্যকরী ভূমিকা পালন করার সেই দিকে অগ্রসর হয়েই আমি 3 বছর পাশাপাশি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছি। এই কার্য করতে গিয়ে হয়তো বা বিভিন্ন কারণে আমার সীমাবদ্ধতা থেকে হোক অন্য কোনো কারণে হোক ত্রুটি যাচ্ছে পারে, সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আপনারা আমার আমার মধ্যে কমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তবে এটা কিছু টাইম বলি, যেটুকু আমি মনে করি আমি যা কিছু করি আমার বিবেক বুদ্ধি অনুযায়ী শ্রোতারা দিকটা আমি চেষ্টা করি, হয়তো আমার ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমি এইটুকু আমি ইয়ে করি যে চিরপ্রায় বলে না যা কিছু বলে আমি ন্যূনতম পক্ষে আমার এখন পাই হলেও আমি একটা বিষয়ে একটা স্পষ্ট কোনো মানে জেনে শুনে কোনো অন্যায়কে আমি কোনো প্রশ্রয় ইতিপূর্বে দিইনি, আজ পর্যন্ত আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের এই যে সহযোগিতা করার জন্য এবং আমাকে আজকে নতুন কমিশনার নিতে হয়েছে আমি তাকেও অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমাকে যদি কোনো কাজে সহযোগিতা চান আমি ব্যক্তিগত সহযোগিতা চেষ্টা করবো, অবশ্যই আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে। যাই হোক, আমি আর কথা বাড়িতে পারছি না, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, সাথীটা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়ার সমর্থন হচ্ছে আমি মূল অনুষ্ঠান করে আসছি। আমি 2021 সালে কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে 24/12/2020 সালের ফলে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে আমি নির্বাচনের ফলাফল অনুযায়ী আমি নামগুলো পড়ছি। সভাপতি পদে জনাব মোহাম্মদ শফিকুর রহমান, সহ সভাপতি পদে জনাব মোহাম্মদ কাজী ইসলাম চৌধুরী,
সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ পদে জনাব সুধাংশু ভূষণ ত্রিবেদী, সমাজ কল্যাণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ আজিজুর রহমান, পাঠাগার সম্পাদক পদে জনাব মোহাম্মদ সাইদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে আটজন সদস্য, তাদের নাম বলছি, জনাব মোহাম্মদ আবিদ আলী চৌধুরী, জনাব মোহাম্মদ সুলেমান হোসেন খান, জনাব এম ই এম ই তোয়ালুর রহমান, জনাব সিরাজুল হোসেন আহমদ, জনাব মোহাম্মদ আবুল ফয়দল, জনাব সমর বিজয়শী শেখর, জনাব মোহাম্মদ আলী ফোকন, জনাব মোহাম্মদ আব্দুল আলী পাটা। আমি বিজয়ী সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং এই পর্যায়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তেজাবুল সাহেবকে ফুল দিয়ে বরং ফুল দিয়ে সূচনা রাখবেন বর্তমান বিজয়ী সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলী পাটা। ফুল দিয়ে বরণ করেন সাধারণ সম্পাদক জনাব নবনির্বাচিত 2021 সালের কার্যকরী কমিটি আমার ব্যক্তিগত সাধারণ সম্পাদক জনাব তেজাবুল সাহেব, জনাব মোহাম্মদ তেজাবুল সাহেব। এ পর্যায়ে নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেবেন বিদায়ী সভাপতি জনাব মোহাম্মদ আবুল ফজল। জনাব মোহাম্মদ আবুল ফজল, আমার একজন সহকারী কমিশনার উপস্থিত আছেন, তাকে আমার কাছে নিমন্ত্রণ করছি। বিদায়ী সহকারী কমিশনার জনাব মোহাম্মদ আরিফুল হাসান, কারিয়াকুল হাসান। আজকের এই অনুষ্ঠানে এই যে কার্যকরী কমিটির পরিচিতির সভা, আমার সেখানে সমাজকে ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা সম্মান জানাই। ধন্যবাদ। উপস্থিত আছেন বোধ হয় আমাদের নবনির্বাচিত কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম, উনি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাদের আমি নাম বলছি নবনির্বাচিত কমিটি, তাদেরকে মঞ্চে আসার জন্য সাধারণ সম্পাদক আব্দুল আলী পাঠান ভাই উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। অভিনন্দন 2021 সালে নবনির্বাচিত কমিটিকে এই কমিটির মাধ্যমে আরও কার্যকরী পরীক্ষা পালন করবে এবং সহসভাপতি জনাব ফারুক ইসলাম চৌধুরীকে বিদায়ী সভাপতি জনাব আবুল ফজল সাহেব ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। অভিনন্দন সহসভাপতি জনাব ফারুক ইসলাম চৌধুরী। আমাদের আরেকজন সদস্য উপস্থিত আছেন, উনি বিপুল ঘুরে জয়লাভ করেছেন, জনাব সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ আজিজুর রহমান, ওনাকে সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক বরণ করেছেন। আরেকজন সদস্য উপরে আছেন, উনিও পাড়াগার সম্পাদক সাইদুর রহমান, ওনাকে ফুল দিয়ে বরণ করেছেন বিদায়ী সভাপতি এবং সহসভাপতি জনাব পাকিস্তান প্রতিষ্ঠায়। অভিনন্দন জনাব মোহাম্মদ সাইদুর রহমান পাঠাগার সম্পাদক। একটা বাস মিডিয়া একটা প্রোগ্রাম হয়েছে।
আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা। এখন আমাদের নবনির্বাচিত কমিটির পালা। আমরা এখন সভাপতি হিসাবে জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেবকে আমি অনুরোধ করছি আজকের শেষ পর্বে অনুষ্ঠানটি পরিচালনার জন্য। আমি অনুরোধ করছি নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট শফিকুর স্যার। ধন্যবাদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহেবকে। আমি যখন বলতেছিলাম যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে এই পদে আপনারা নির্বাচিত করার জন্য আজকের এই অনুষ্ঠানে এবারে 2021 সালে প্রস্তাবিত বাজেট পেশ করবেন আজকে নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আমদাদুল। আসলে শেষ সময় আপনারা খুবই বিরক্ত, আমাদেরও তো দুইটা কথা না বলে নানো হয়, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। এর জন্য আগেই ক্ষমা প্রার্থী। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে বর্ষিয়ান আয়কর আইনজীবী অধ্যাপক শফিকুর রহমান, উপস্থিত অধ্যাপক নবনির্বাচিত কমিটির সহসভাপতি খায়রুল সাহ, উপস্থিত বিদায়ী কমিটির অভিজ্ঞ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, উপস্থিত সাধারণ সম্পাদক আমার খুবই কাছের মানুষ, উনি আমাকে না বললে ছোট করা হবে, আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আমি আগেই ওনাকে ধন্যবাদ দিচ্ছি, আব্দুল আলিম পাঠান সহ নির্বাচন কমিশনার, বিদায়ী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুর রহমান শিপু সহ আমার সামনের উপস্থিত প্রিয় সংগঠন সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির শ্রদ্ধেয় আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। আমরা দীর্ঘ বক্তব্য শুনেছি, আপনাদের অনেক মূল্যবান গঠনমূলক আমরা পরামর্শ শুনেছি, সবার নাম ধরে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা সব নোট করেছি, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ, প্রত্যেকটা পরামর্শ আমরা আমলে নিব এবং আপনাদের সহযোগিতায়, বিদায়ী কমিটির সহযোগিতায় আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করলে এটা কোনো বিষয় না। সম্মানিত সদস্যবৃন্দ, আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের আপনাদের মূল্যবান আমন্ত্রণ আপনারা, আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আশা করি আপনারা আমাকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন। আমি আমার সভাপতি সহ বিদায়ী কমিটি বা আপনাদেরকে নিয়ে এই যে ছোটোখাটো অনেক সমস্যা আমরা শুনলাম, আপনার মাধ্যমে এসেছি, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইনশাল্লাহ, আমরা সব সমাধান করতে পারব। আমার আমার একটা উদ্দেশ্য, আমাদের বাড়টাকে আমরা কেন ছোট রাখবো, আমরা এখন আমাদের এখানে সদস্য সংখ্যা, আমাদের সদস্য সংখ্যা 272 জন, আমরা 500-তে যেতে পারি, 1000-এ যেতে পারি, আমরা সমৃদ্ধ করব, আমাদের বাড়কে সমৃদ্ধ করব, আমাদের সব কিছু আদায় করব। আমরা যদি না বলতে পারি তাহলে তো আদায় করতে পারবো না। অফিস অফিসের সাথে আমরা ওইসি সমন্বয় করবো, অফিস কেন আমাদের শুধু সুবিধা দিবে না, আমি আদায় করে দিতে হবে। সবাই
অনেক বিরক্ত, অনেক কষ্ট করে সকাল থেকে পর্যন্ত আছেন। আমার আরেকটা উদ্দেশ্য, আমরা ওইখানে বেনেভোলেন্ট ফান্ডের কথা এসেছি, আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ যে এই ফান্ডটা ইনশাআল্লাহ আমি সর্বাত্মক আমার শক্তি দিয়ে আপনাদের সহযোগিতায় একটা ফান্ড গঠন করে আমার মেয়াদের মধ্যে করার সর্বোত্তম চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের আইনজীবীবৃন্দ, অনেক সময় আমরা আমিও অসুবিধায় পড়তে পারি, আমরা যদি কোনো সময় অসুবিধায় পড়ি, একটা আপদকালীন ফান্ড যদি আমাদের থাকে অন্ততপক্ষে আমরা আমাদের বন্ধুদের জন্য হাত সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারব। আছে হয়তো আমরা আরও এটাকে বৃদ্ধি করার চেষ্টা করব। অনেক বলার ছিল, আসলে সময়ের স্বল্পতার জন্য বলা হচ্ছে না। আপনারা আমরা পরিচালনার কার্যদর্শ পরিচালনার ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমার নতুন একটা আমাদের নতুন যে কমিটি হয়েছে খুবই ভালো একটা আমরা বন্ধুসুলভ কমিটি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের যে এই নতুন কমিটিতে আছেন সবাই সমন্বয়ের মাধ্যমে এই সংগঠনকে, এই সমিতিকে আমরা উত্তরোত্তর করে নিয়ে যেতে পারব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, করোনার মহামারী থেকে আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন। আর সালামু আলাইকুম। আবার ভুল হয়ে গেছে, আমাদের আমার প্রস্তাবিত সিলেট জেলা আইনজীবী কর আইনজীবী সমিতি সিলেট 2021 খ্রিস্টাব্দের প্রস্তাবিত বাজেট সম্ভাব্য আয় সদস্য চাঁদা বার্ষিক আপনারা একটু হাতে নিয়ে দেখতে পারবেন, 7,15,000 টাকা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ফি 6,00,000 টাকা, রিটার্ন ফরম বিক্রি 35,000 টাকা, নমিনেশন ফি 2,50,000 টাকা, ওকালতামা বিক্রি 2,60,000 টাকা, ব্যাংক সুদ 4,00,000 টাকা, সেমিনার 30,000 টাকা, বিবিধ আয় 1,00,000 টাকা, সম্ভাব্য ব্যয় কর্মচারী বেতন 5,50,000 টাকা, বার্ষিক সাধারণ সভা 1,03,00,000 টাকা, আপ্যায়ন 80,000 টাকা, নেট ইন্টারনেট ওয়েবসাইট ও মোবাইল 50,000 টাকা, প্রকাশনা ছাপা 1,00,000 টাকা, সংবাদপত্র 10,000 টাকা, পাঠাগার 50,000 টাকা, কল্যাণ তহবিল 3,00,000 টাকা, নির্বাচন সংক্রান্ত খরচ 40,000 টাকা, আসবাবপত্র ক্রয় 2,00,000 টাকা, অনুদান প্রদান 75,000 টাকা, যাতায়াত 15,000 টাকা, সেমিনার 25,000 টাকা, ব্যাংক চার্জ 45,000 টাকা, বনভোজন 70,000 টাকা, বিটিএল চাঁদা 25,000 টাকা, বিবিধ খরচ 35,000 টাকা, উদ্বৃত্ত 4,20,000 টাকা, মোট আয় 23,90,000 টাকা, মোট ব্যয় 23,90,000 টাকা। ধন্যবাদ, আমার প্রস্তাবিত বাজেট আপনাদের সামনে উপস্থাপন করলাম, তা বাস্তবায় না ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতা কামনা করি, সবাই ভালো থাকে। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের নবনির্বাচিত সভাপতি উনি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং সভাপতি বক্তব্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের এই বাৎসরিক সভায় উপস্থিত আমার প্রবীণ এবং নবীন সহকর্মীবৃন্দ, উপস্থিত 2021 সালে নির্বাচিত পরিষদের আমার সহকর্মী সাধারণ সম্পাদক এমদাদুল হক সাহেব সহ নির্বাচিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বক্তব্য অনেক শুনেছেন, আমি সর্বপ্রথম আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আশা করব যে উদ্দেশ্য নিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন
আমি আজ চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যকে কার্যকরী করার জন্য। আমাদের মধ্যে কোনো গাফলতি ইনশাল্লাহ থাকবে না। কারণ একটা কথা, আপনারা যে দাবিগুলা বলেছেন বা এই কর আইনজীবী সমিতি দীর্ঘদিন যাবৎ যে সমস্যাগুলো জড়িত, এইটা আজকের নতুন বিষয় না। আমি যখন 1984 সালে এই সমিতির সদস্য হয়েছিলাম তখন থেকে এই সমস্যাগুলো শুনে আসছি। কিন্তু পাশাপাশি একটি জিনিস, এটা সব সময় দেখবেন রাজনৈতিকভাবে অনেকে বলে যে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে, তাইলে দলকে ঠিক করতে হবে। তাই আমাদের বারের মধ্যেও এ প্রথম একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। একটার দুইটা কথার সাথে আমরা সমাজ পরিচিত, একটা হলো মির্জাফর আর একটা হলো ছাটুকার। ঠিক শব্দভাবে সর্বক্ষেত্রেই মির্জাফররা ছিল, মির্জাফররা আছে, মির্জাফররা থাকবে। চাটুকাররা ছিল, চাটুকাররা আছে, চাটুকাররা থাকবে। এই দুইটা শ্রেণীর লোকদেরকে যদি আমরা প্রথম চিহ্নিত করতে পারি, তাহলে দাবিগুলো আদায় করতে কোনো ব্যাপারই না। তাই এই ব্যাপারে আপনাদেরকে বলবো, আপনারা সাহসিকতার সাথে যদি এই ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। আমি দেখছি যে যদিও অনেক ক্ষেত্রে খুব মূল্যায়ন করেন না কামালকে, কিন্তু কামাল যে বক্তব্যগুলো দিয়েছে আসলে বাস্তব রূপটাই সে উপস্থাপন করেছে। আমার সাধারণ সম্পাদক সাহেব সবগুলি নোট করেছেন। তা আমি অত্যন্ত আশাবাদী যে সাধারণ সম্পাদক সাহেবও আন্তরিক এই বারকে একটি করার জন্য। তারপরে আমার বিদায়ী সভাপতি সাহেব কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে এইখানে বিভাজন সৃষ্টি করার, আইটিভিদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনারা বিভাজন সৃষ্টি হয় এইরকম কথাগুলো না বললেই হয়, আমরা চাই না কোনো সময় বিভাজন, এটা হয় না, কোনো দিন ছিল না। তবে আপনার অবগতির জন্য একটা কথা বলি, বাংলাদেশের 64টা জেলার মধ্যে ঢাকা বার সহ কোনো জেলার সমৃদ্ধি বা কোনো জেলার ম্যাগাজিনের মধ্যে নাম ছাড়া আর কিছু উল্লেখ নেই। সে যেমন ঢাকা বারে ব্যারিস্টার পর্যন্ত আছেন, বারেটলো আছেন, উকিল আছেন, আইটিভি আছেন, কিন্তু সবে শুধু নামটাই উল্লেখ করা আছে। শুধুমাত্র একটা ব্যতিক্রম আপনারা করে গেলেন যে সিলেটের মধ্যে এই সমৃদ্ধির মধ্যে কে আইনজীবী আর কে উকিল কথাটা অ্যাডভোকেট লিখে গেলেন। এতে আপনি বিভাজন সৃষ্টি করলেন কি করলেন না আপনার কাছে সেই বিচারটা রেখে দিলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের ডিনারে লোকের অভাব হয় না, বাৎসরিক ডিনারে সাধারণ সভায় আমাদের লোকের অভাব হয়, যে সাধারণ সভায় ডিনারে আমরা অনেক কথা বলতে পারি না, আমার মনের কথা আমি খোলাখুলি বলতে পারি না, কিন্তু সাধারণ সভায় আমার কর্মীদের সামনে আমি মনের কথা বলতে পারবো, যে বললেন যারা আমার সুখ দুঃখ শেষ পর্যন্ত আমার লাস্টটা পর্যন্ত খবরে নিয়ে যাবে তাদের সে সাধারণ সভায় উপস্থিত না। যে যারা সাধারণ সভা উপস্থিত হয় না, শুধুমাত্র কি তারা ভোট দেওয়ার জন্য সদস্য হয়েছে, শুধু কি তারা বাৎসরিক ডিনার খাওয়ার জন্য সদস্য হয়েছে? আপনারা নির্বিচিত করেছেন, আপনারা আমার মনে হয় যে আমার আচরণে আপনারা ক্ষুব্ধ হবেন ঠিকই হন, কিন্তু তারপরেও আমার যে কথাগুলো বলতে হয় তা আমি অনুরোধ করব, আমরা সবাই যদি আপনারা সেদিন, আমি অত্যন্ত অভিভূত হয়েছি জেলাবারের সভাপতির বক্তব্য শুনে, তিনি যখন বলেছেন আমরা একের অন্যকের সম্পূরক, আমরাও চাই আমরা একে অন্যকের সম্পূরক, কিন্তু 64টা জেলার যে সমৃদ্ধি বা ম্যাগাজিনের মধ্যে যে জিনিস নাই আমরা সিলেট জেলার মধ্যে সেটা অন্তর্ভুক্ত করে আমরা বিভাজন সৃষ্টি করলাম কি করলাম না আপনারা চিন্তা করে দেখবেন। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের দীর্ঘ সময় হয়ে গেছে, আমি আপনাদের আমার বক্তব্যে যদি এই যে কথাটা আমার এই যে খামাল বলেছে এটা শুধু খামালের কথা না, এই কর বিভাগের কর অঞ্চলের অনেক অনেক অফিসারের কথা, অনেক কর্মকর্তার কথা, তারা আমাকেও বলেছেন যে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে এমন ব্যক্তিকে দিয়ে আপনারা ফুল আমাদেরকে দেওয়ান যাদের ছেড়ে আমরা জীবনেই দেখি না, যাদেরকে আমরা চিনি তা যাদেরকে দেখি তারা যদি আমাদেরকে ফুল দেয় অনুষ্ঠানে তো মনে করতে পারবো যে ওইটা তো উনি প্র্যাকটিস করে। নন প্র্যাকটিসিং মেন দিয়ে আপনারা ফুল দেওয়ান আর প্র্যাকটিসিং লোকেরা আপনারা থাকেন কোথায়? আমি বললাম আমি ওটা সভাপতিকে আমি কোনোদিন সুযোগ পাইলে সভাপতি সেক্রেটারিকে জিজ্ঞেস করবো এইটা এই। তাই আমার মনে হয় যে কথাগুলো আসছে এটা সকলের মনের কথা আসছে, আবার সবের মনের কথাকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে আমি আগে দিয়ে কীভাবে অগ্রসর হবো? আমার দোষ কি আগে আমার এটাকে চিন্তা চিহ্নিত করতে হবে আমার দোষ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমি দোষে গুণে মানুষ,
স্বাভাবিক দোষের এবং গুণের উপরে উঠবে নই, ভুল ভ্রান্তি আমার হবেই হবে। তা আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি, আপনাদেরকে একটা অভয় দিতে পারি, আপনারা খুলা মনে কুনা মনে আমার দোষগুলোকে ধরে দিবেন। আর যদি আপনি আমার দোষ জানার পরে না দেন, না ধরে দেন, তাহলে আপনি আপনার বিবেকের কাছে দায়ী থাকবেন। আমি আপনি দোষ ধরে দিবেন, আমি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন দেব। আর যদি আপনি জানার পরে দোষ ধরে না দেন, মনে করবো আপনি আমার ক্ষতি করতেছেন, আপনি আমার মনের ক্ষতি করতে, আপনি আমার সেই সমিতির ক্ষতি করতেছেন। তো আমি জানি না কতটুকু করব, যে তবে আমি বিগত কমিটিকে অত্যন্ত ধন্যবাদ দিই আন্তরিক থেকে, যে আজকে এত সুন্দর আমার ফজল সাহেব এত সুন্দর একটা অফিসের ব্যবস্থা করেছেন, যার জন্য উনি ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অফিস আদায় করতে গিয়ে। আমরা এই কমিটি সহ সকল আমাদের সদস্য আমরা কৃতজ্ঞ উনার কাছে। আর আমরা হইচই শুরু করেছি কর ভবন নিয়ে, আমার ইজ্জত থাকে না যে ভবনে, সেই ভবনের জন্য আমি হইচই শুরু করে কী করবো? আগে আমার ইজ্জত ঠিক করতে হবে, তারপরে ভবন। সুন্দর ভবনে গেলাম আর আমাকে কর্মচারীর মতো ব্যবহার করবো, সেই ভবন দিয়ে আমি কী করবো? তা আমি মনে করি আবার আমাদের ইজ্জত আমাদের সম্মান আগে ফিরত নিয়ে আসতে হবে। এতে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি 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 আমার নির্বাচন কমিশনার হিসাবে যে আতিকোলক সাবুভাই যেভাবে নির্বাচিত হয়েছেন, আমি আশা করব ওনারা সক্রিয়ভাবে জেলাভারের সদস্য, ওনাদের সহযোগিতায় আমরা একটা সুন্দর বার উপহার দিতে পারবো আমি আশা করি। আর আমার মনে হয় আমরা সবে ভাই ভাই হিসাবে কাজ করে যাব। আর বিগত দিনের অনেকের অনেক অনেক বক্তব্য অনেকে বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না, আমার সেক্রেটারি সাহেবও বলছেন, তা আশা করি আবার সাধারণ একটা সভায় আমি আপনাদের মাধ্যমে জেলাভারের সবাইকে আমি বিনীতভাবে করজোরভাবে অনুরোধ করব, আপনারা যারা উকিল সাহেব হল এইবারের সদস্য হয়েছেন, দয়া করে আপনারা আমাদের এজিএমে উপস্থিত হবেন, না হইলে আমাদের বক্তব্য যদি আপনারা না শুনেন, যে কথাটা আমার হাসনুভাই বলেছেন একটা পরীক্ষার জন্য, আমরা খাউকে খাটো করার জন্য বলছি না। আমি একটা কথা বলি, একজন উকিল আপনাদের বারের, আরেকজন আমাদের বারের সদস্য, তিনিও অ্যাডভোকেট। তো ওনার রিটার্ন দিছেন, জমা দিছেন, পরে ওনার জায়গা সম্পত্তি অনেক কিছু কিনছেন, সব সম্পত্তি না ঢুকায় উনি বলছেন যে এইবার কিছু সম্পত্তি ঢুকায় দেন আর পরের বছর কিছু সম্পত্তি ঢুকাবেন। এই করে তিনি পরের বছর কিছু সম্পত্তি ঢুকানোর পরে উনি 4,000 টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন জমা দিছেন, পরের বছর যখন আগের সম্পত্তি ঢুকাইছেন তখন ওনার 1,20,000 টাকা ট্যাক্স হয়েছে, এখন উনি মাথা খারাপ। তা আমি বললাম, দেখেন ভাই আমি কী বলবো, এখন আপনার কথা কী বলো, আপনার রিটার্ন, আপনার এক বন্ধু নবাগত সদস্য যে এই যে আমার যে ট্যাক্স বারে উনি রিটার্ন দিয়েছেন এই এই সমস্যার জন্য দিয়েছেন, তাহলে এখন দেখেন চিন্তা করে যে এইভাবে যদি সাধারণ মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আপনি উকিল হয়ে গেলেন, আপনার কাছে স্বাভাবিক হবে আপনার কার্ডের যখন আয়কর উপদেষ্টা লেখা থাকবে বা যেইটা লেখা থাকুক আসলে পরে আপনাকে জানতে হবে। আমরা চাই যে কিছু অভিজ্ঞতা নিয়ে ঢুকলে পরে তাহলে এই বারের প্রতিও আন্তরিকতা থাকবে আর আপনারা কাজ করতে পারবেন। তাই আমরা বলি এই জন্যই যে আমি আবারও বলছি, আপনারা যেভাবেই নেন তাতে আমার আপত্তি নাই। আমি আবারও বলছি যে বারের সৌন্দর্য রক্ষার জন্য, বারের ইজ্জত রক্ষার জন্য, যেটা আমার এটিএম ফয়েজ সাহেব বলেছেন, আমরা একে অনেক সম্পূরক, তাই আমার ইজ্জত যদি না থাকে তা আপনারও ইজ্জত থাকবে না। এইবারে যদি ইজ্জত তার না থাকে তাহলে আপনি অ্যাডভোকেট লিখেও ইজ্জত পাবেন না, বারিস্টার লিখেও ইজ্জত পাবেন না। তাই আমাদের ইজ্জতের সেই ইজ্জত ফিরে নিয়ে আসতে হবে। তা আমি অনুরোধ করব যে দয়া করে আপনারা এইবারে আসেন, আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, আমাদের সুখ দুঃখের কথা শুনেন, তাহলে আমরা ওয়েলকাম জানাবো। আর দয়া করে আপনারা বাৎসরিক ডিনার আর বুট দেওয়ার জন্য যদি সদস্য হন, দয়া করে আপনারা আমাদের জায়গাটা খালি করে দেন। হ্যাঁ, আমি এই বিনীতভাবে অনুরোধ করব। ওয়ার্কশপ করে কোনো লাভ হয় না, কিছু টাকা খরচ হয়। যে কথা বলছি, আপনারা যে দুদিন কেউ আসেন, একজন সিনিয়রের একজন ভালো আয়কর আইনজীবীর আপনার সাথে কাজ করেন, এই ওয়ার্কশপ করে যে কথা শিখবেন, আপনি একজন আয়কর আইনজীবীর সাথে এক সপ্তাহ থাকলে তার চেয়ে বেশি শিখতে পারবেন। এইটা ওয়ার্কশপ করে শুধু খরচ করে, আর এই বড় বড় ডিনার পার্টি দিলাম, নেতাদের আনকালাম, যে যারা আমাকে ইজ্জত দেয় না, আমি অন্তত পক্ষে আমার এমদাদ সাহেব এই কথা বলতে পারি, যে আমাকে ইজ্জত দেয় না আমি তাকে প্রধান অতিথি করবো না, যে আমাকে ইজ্জত দেবে আমি তাকে প্রধান অতিথি করবো। আবার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও আমি আপনাদেরকে বলছি, আমার বক্তব্যে যদি কেউ মর্মাহত হয়ে থাকেন, আঘাতপ্রাপ্ত হয়ে থাকুন, আমি দুই হাতে ক্ষমা চাচ্ছি, আমার বক্তব্যটা আমার বক্তব্য না। এই কর
সিলেট জেলা কর আইনজীবী সমিতি আমার প্যাটার্নাল প্রপার্টি না, আমার পৈতৃক সম্পত্তি না, আমি আমার জন্য বলছি না, এই বারের সদস্যদের ভবিষ্যতের জন্য, এই বারের সদস্যদের ইজ্জতের জন্যই আমি কথাগুলো বললাম, এটা আমার জন্য বলছি না। আজকে আমি আসি কালকে না থাকতে পারি, কিন্তু আপনারা থাকবেন আমাদের উত্তরসূরি হিসাবে, আপনাদের ইজ্জত যাতে থাকে সেটাই আমি কামনা করি, আপনারা সহযোগিতা করবেন। আমি আরেকটা কথা বলি, আমার সেক্রেটারি হিসাব খুবই অন্তরের দিক থেকে খুবই দক্ষ, আপনারা যে সমস্যাগুলো এখানে বক্তব্য দিয়েছেন এই কথাগুলি তিনি নোট করেছেন, তারপরে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে সমস্যাগুলো নোট করে আমাদের পরিষদে ওনার কাছে দেবেন, আমরা পর্যায়ক্রমে বসে মূল্যায়ন করে এইগুলো একত্রিত করে সমাধান করার চেষ্টা করব। তাইলে শুধু আর আপনাদের এইটা এইটা আশ্বাস দিতে পারি, আমাদের কমিটি থেকে আপনাদের নাম লেখা উঠবে না, আমাদের কেউ সেক্রেটারি সাহেব গিয়া বলবেন না এই দেখেন আপনার অফিসারের বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে, অন্তত এই আশ্বাস আমি দিতে পারি, এইটা করবে না, এইটা করবে না, এইটা এই এই আমদাদ সাহেব আমি যতটুকু জানি তিনি মির্জাপুরের কাতারেও নাম নন, ওনার চাটুকরের কাতারেও নাম নন, উনি একজন নিবেদিত প্রাণ। আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করে জানি না কী করতে পারবো, তবে আমি একটা নীতিতে বিশ্বাস করি, আমার এলাকায় দেখবেন আমি এই নীতিতে বিশ্বাস করি, আমার এগর ভাঙ্গিছে যেবা আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়ে বেড়াই করিতে আপন, মানে আমি আমি এইভাবে যে কেউ আমার ক্ষতি করলে আমি তার ক্ষতি করার চেষ্টা করি না, আমি চাই তাকে ভালোবেসে স্নেহ করে সেইগুলো আদায় করার, তা আমি আমার বক্তব্য দিকেই তো করবো না, আবার আমাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা জি, খাওয়ার আপনারা খাওয়া দাওয়া করবেন, এই আমার খাওয়া দাওয়া করে আপনারা জানেন সবাইকে ধন্যবাদ।